হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি 5 টাকা ক্রিম বিস্কুটের চকলেট কেক। চকলেট কেক বানাতে কী কী রেসিপি দরকার চলুন জেনে নিই। প্রথমেই লাগবে আমাদের ক্রিম বিস্কুট 5 টাকা প্যাকেট, এগুলো 5 প্যাকেট নিয়েছি আমি এটা। আর তারপরে লাগবে দুধ, তারপরে লাগবে তেল, তারপরে লাগবে কিশমিশ, তারপরে লাগবে বাদাম, তারপরে এলাচ, ছোটো এলাচ, তারপরে লাগবে বেকিং পাউডার, তারপরে এটা ভ্যানিলা এসেন্স, তারপরে লাগবে চিনি, তারপরে লাগবে চেরি কুচি করে নিয়েছি এটা, আর বেকিং সোডা এটা, আর এটা রুল ময়দা এটা। এত কটা সামগ্রী আমাদের প্রয়োজন। এটা হচ্ছে বিস্কুটের ক্রিম, এটা সাজানোর জন্য লাস্টে লাগবে। তারপরে এই বিস্কুটগুলো আমরা সব শিলে গুঁড়ি নেবো, মিহি করে গুঁড়ি নিতে হবে। আমরা চাইলে মিক্সিতে গুঁড়ি করে নিতে পারি। পুরো বিস্কুটগুলো আবার চেড়ে নিতে হবে। বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি মিহি করে, এবার চেড়ে নিতে হবে সব। দানা দানা থাকলে একদম কেকটা ভালো হবে না। আমাদের চালা হয়ে গেছে, এই দানা দুনো এগুলো আছে, এগুলো দিলে কেক ফেটে যাবে, এগুলো দেওয়া চলবে না। দেখুন একদম মিহি করে গুঁড়ি নিয়েছি, চেলে নিয়েছি, একদম কিছু নেই, এমনি করে গুঁড়ি নিতে হবে। তারপরে আমরা এখানে 1 বাটি চিনি দিয়েছি, এগুলো গুঁড়ো করে নেব। আমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। মিহি করে গুঁড়ো করে নিতে হবে, একটু যেন দানা দানা না থাকে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, পেন করে চিনিটা আমার গুঁড়া হয়ে গেছে, আবার তুলে নেব। এবারে এটা চেনে নেবো একটু, চিনির যে দানা দানা থাকবে ওটা থাকলে কেকটা ফেটে যাবে, তার লেগে চেনে নিতে হবে। এই ধরুন বন্ধুরা দেখুন, এই দানা দানা আছে, এগুলো কেকে দিলে ফেটে যাবে কেক, এগুলো দেওয়া চলবে না, এগুলো আমি সরিয়ে রেখে দেবো। তারপরে আমরা ময়দাটা টেনে নেব। আমাদের ময়দা চালা হয়ে গেছে, এবার আমরা চিনিটা ফেটে নেবো। 1 কাপ মতো চিনি দিয়েছি, 1/2 বাটি মতন তেল দিয়েছি। তারপরে এই তেলটা দিয়ে চিনির মিশ্রণটাও ফেটে নেব, তারপরে একটু দুধ দেব। তারপরে এই চিনির মিশ্রণটাকে একদম ভালো করে ফেটে নিতে হবে, আমার ফাটা হয়ে গেছে, একটু দানা দানা থাকলে হবে না। তারপরে আমরা 2 কাপ মেপে রুল ময়দা দিয়ে দেবো। তারপরে এটা ফেটে নেবো, এটা দুধ দিয়ে ফেটে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিতে হবে যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায়, বা খুব পুরু না থাকে, এরকম থেকে ব্যাটার বানিয়ে নিতে হবে একটু। তারপরে 1 চামচা বেকিং পাউডার দিয়ে দেবো। হাফ চামচা বেকিং সোডা দিতে হবে,
एक चमच बेकिंग पाउडर दे तार हाफ चमचा बेकिंग फुटा देवे तब ठीक हो तपर ये दूध दिए नील बैटर भलोक तैरि कर तपर तीनटे इलाचे दानागुलो जगह बीज थे भेतरे सेगल फाटिए गुड़े कर इलाच गुड़ोगुलो एबारे दिए देव तारपरे वैनिला एसेंस दुटो दिए दीते हैं बेशी नय बेशी दिले गंध करबे अल्प अल्प करे दूध दिए बाटारटाके तैरी करे नेब তারপরে আমরা একটা ডিম দিয়ে দেব আপনারা চাইলে না দিতেও পারেন একটু স্বাদটা বেশি ভালো লাগে খেতে থেকে ডিম দিলে কিন্তু এটা মনে রাখবেন ডিম দিলে অল্প সামান্য একদম এক চিমটে লবণ দিতে হবে এই দেখুন আমি এই এতটুকু নুন দিয়েছি বেশি না ফেটে নেব এটাকে ডিমটা ফাটা হয়ে গেছে বাটারে সব দিয়ে দেব ভালো করে ফেটে নিতে হবে প্রায় এক ঘন্টা জুড়ে এবার আমাদের ফাটা হয়ে গেছে এমনি ঘনত্ব ব্যাটারটা তৈরি করবেন আমাদের ফাটা হয়ে গেছে এবার রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমরা বাটিতে প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি তারপরে একটা কাগজকে গোল করে কেটে নিয়েছি বাটির সাইজে তেল মাখিয়ে নেব এতে তারপরে আমরা বাটির মধ্যে বাটারটাকে ঢেলে দেব তারপরে একটু কুকিয়ে নেব ভালো করে যেন সেট হয় তারপরে আমরা চিড়িগুলো কেটে নিয়েছি সাজিয়ে নেব তারপরে একটু করে কিশমিস আমরা সাজিয়ে নেব তারপরে একটু করে বাদাম আমরা সাজিয়ে নেব আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন যে কোনো ফ্রুট দিতে পারেন সাজা হয়ে গেছে এবার আমরা উনুনটা ধরিয়ে নেব আমরা উনুনে করব এটা এবার আমরা উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে কড়াইটা দেবো বালি আমরা চাইলে লবণও করতে পারেন একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তারপরে এটা ঢাকা দিয়ে ভালো করে বালিটা গরম করে নেব এবার গরম হয়েছে নাকি বালিটা ঢাকাটা খুলে দিচ্ছি হ্যাঁ গরম হয়ে গেছে বালিটা বসিয়ে দেব এবার ঢাকাটা দিয়ে দিলাম আর 20 মিনিট পরে ফিরে আসছি এবার 20 মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব হলো নাকি দেখুন বন্ধুরা কেকটা কত ফুলে গেছে একটা চামচা দিয়ে চেক করে দেব আপনারা কাটি দিয়েও চেক করতে পারেন চামচা নিয়ে একটু ব্যাটার লেগে নেই মানে হয়ে গেছে কেকটা নামিয়ে নেব এবার আমাদের কেক রেডি হয়ে গেছে ধারটাকে একটু ছাড়িয়ে নিয়ে তুলে নেব এবার আমাদের কেকটা রেডি হয়ে গেছে এবার একটু কেটে দেখাবো কতটা নরম হয়েছিল
দেখুন কত নরম দুধ তুলে হয়েছে, এমনি করে আপনারা বানিয়ে নেবেন, খেতে খুব সুন্দর হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবেন। পরবর্তীকালে এরকমই কোনো সুস্বাদু ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। নমস্কার।